কাকা কাঁঠাল কিভাবে বিক্রি করতেছেন আজকে? কাঁঠাল পাইকারি দরে বিক্রি করতেছি। পাইকারি দরে? জি জি পাইকারি। আপনি দেখতেছি খুইলা বিক্রি করতেছেন, এগুলো কত করে পিস এইটা? আর এগুলা বর্তমানে আজকের বাজারে যাইতেছে 120 130 টাকা পিস পাইকারি রেট। 30 টাকা 30 টাকা? হ্যাঁ। দাম বেশি কেন আজকে? সামনে দেখতেছি সবকটা পিস হচ্ছে কত করে আজকে? আজকে গেছে 120 130 এটা, আর ওটা গেল, আর বড়টা গেল 180 টাকা করে। আচ্ছা, আর এই সামনের গুলা কত করে? এটা এটা বেশি গেছে, এটা 200 টাকা গেছে। এইটা পিস 200 টাকা? হ্যাঁ। পাইকারি গেছে 140 130 130। আচ্ছা, এগুলো আসছে কোথা থেকে? এগুলো খাগড়াছড়ি। খাগড়াছড়ি থেকে না? হ্যাঁ, খাগড়াছড়ি থেকে আসছে। আর এগুলো কত করে? যা এটার দাম আবার একটু বেশি আছে, 160। এটা হচ্ছে 160 টাকা পিস। হ্যাঁ, 160 টাকা। আর এই যে সিরিয়াল যা আছে এখানে যা আছে সব পাইকারি রেট। পাইকারি রেট সিরিয়াল নিতে ভিতরে কেমন হবে এগুলো? এগুলো ভালো হবে, সব চাউলের কাটাল আছে, এটা ভালো হবে ভিতরে। হ্যাঁ, ভালো হবে এটা। আচ্ছা আচ্ছা। আর এই সাইডে আমরা দেখতেছি এগুলো কত করে? এটা হলো 180 টাকা পিস পাইকারি রেট। এটা 180 টাকা পিস? আচ্ছা। আর এগুলো কাকা? ওটা হলো 200 টাকা পিস। এটা 200 টাকা পিস? হ্যাঁ, পাইকারি রেট। এটা হলো পাইকারি রেট। এটা পিস 200 টাকা করে? 8 কেজি 7 কেজি 5 কেজি। এটা কত কেজি হবে এগুলাই? 7 কেজি 8 কেজি 5 কেজি। 8 কেজি হবে? এটা খাগড়া সরি। সর্বনিম্ন 5 কেজি খাগড়া সরি। আচ্ছা, তো দাম কি কমবে কাকা? আরো দাম তো এখনো কমবে না, যদি ওখানে মোকাম যদি ক্লিয়ার থাকে, যদি মাল ভাঙে তাহলে হয়তো কিছুটা কম থাকতে পারে, পারলো 5-10 টাকা এদিক এদিক থাকতে পারে। গাড়ি ভাড়া হলো 22,000-23,000 টাকা খাগড়াছড়ির থেকে যাত্রাবাড়ি। মানে গাড়ি ভাড়াই বেশি? হ্যাঁ, গাড়ি ভাড়াটা বেশি। গাড়ি ভাড়া অনেক? হ্যাঁ, 22,000-23,000 টাকা গাড়ি ভাড়া আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য কাঁঠালের দামটা একটু বেশি পড়ে। হ্যাঁ, একটা গাড়িতে মাল আসে মানে 1100-1000। খুবই মিষ্টি মিষ্টি হয় অনেক। আচ্ছা, আর বৃষ্টি হইলে তো একটু কাঁঠালের আপনার বৃষ্টি হলে আরো বেশি চাহিদা থাকতো, কিন্তু গরম থেকে তো নর্মাল ভাবে যাইতেছে, তারপর ব্যাপার এগুলো লস, লাভের ফলা দেখতেছি না। তো যারা ব্যবসা করে কাকা, ঠিক আছে, যাদের পুঁজি কম, তারা আসলে ভ্যান গাড়িতে কত টাকার পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারে? ওরা মনে করে 2,000-1,500 টাকা নিয়ে আসে, 40-20-10 মাল নিয়ে যায়, নিয়ে তারপর খুচরা বিক্রি করে। ওরা আবার খুচরা বিক্রি করে একটা 250-300-400-500 যাতে যা যা নিয়ে চলতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওগো হিসাব আর আমাদের হিসাব বহু পার্থক্য। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।